এই জন্য আমাদের দেশের এক প্রসিদ্ধ বক্তা, লাখ টাকা দামের বক্তা, কয় রাজার হাতি বাইসলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, হেলিকপ্টারে গেলেও লাখ টাকা, গাড়িতে গেলেও লাখ টাকা, এরকম বক্তা বলতেছে, কয় পটিয়ার হুজুর রাত্রে উঠি তাহাজ্জুদ পড়তে উঠি আফ্রিকার জঙ্গলে চলে গেছে। কিসের জন্য গেছে? কুতুবদের মিটিং। আচ্ছা কুতুবদের মিটিং আফ্রিকার জঙ্গলে হইব কেন? কুতুবদের মিটিং যদি হয় মক্কাতে হইতে পারে, মদিনা হইতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, তো মিটিং হইলে মদিনায় হইব, বা মক্কা একটা পবিত্র জায়গা, ফজিলতময় জায়গা, মিটিং হইলে মক্কায় হইব। মক্কা মদিনার মতো মোবারকময় বরকতময় ফজিলতময় জায়গা রেখে আফ্রিকার জঙ্গলে মিটিং, আর মিটিং এর জায়গা পায় না জমিনে। আফ্রিকার জঙ্গলে নাকি এমন গাছপালাও আছে মানুষ খায়, তারপরে হিংস্র জানোয়ার তারা থাকে, এত দূর কোথায় আফ্রিকা? মক্কা মদিনা রাখি আফ্রিকা চলে গেছে। অর্থাৎ মানে যখন মানুষ কোরআন এবং সুন্না থেকে বিচ্ছুত হয়ে যায়, তখন যা ইচ্ছা আসে, যা মনে আসে তাই বলতে পারে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, রাত অনেক হয়ে গেছে, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করবো না। মূল কথা আমাদের যেটা, সেটি হলো আমাদেরকে আজকের এই যুগে, যেই যুগে আমরা পৃথিবীতে আসছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে 1400 বছর অতিবাহিত হয়ে গেছে। অন্যান্য নবীরা আম্বিয়া আলাইহিমুসসালাম দুনিয়াতে আসলে এরকম 100 বছর 200 বছর গেলে পুরা দিন পরিবর্তন হয়ে যেত, কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল পাঠাবেন না, কিয়ামত পর্যন্ত আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খতমে নবুয়ত আল্লাহ দিয়ে দিছেন, এই জন্য 1400 বছর পরেও আলহামদুলিল্লাহ অবিকৃত কোরআন আমরা পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ হাদিসগুলো পেয়েছি, কিন্তু দিনের ভিতরে অনেক বেদাত ঢুকে গেছে, এবং বেদাত এত চাকচিক্যময় হয়ে সুন্নতকে ডেকে রাখছে, সুন্নতকে নিচে ফেলে দিছে। এখন আমাদের সময় হয়েছে ওই বেদাতগুলোকে সরায়ে সুন্নতকে জিন্দা করা, সুন্নতকে জীবিত করা। এই জন্য আমার ভাইরা, যত বড় বুজুর্গই করুক, যত বড় আল্লাহর ওলিয়ে করুক, আল্লাহ রসুলের চেয়ে বড় বুজুর্গ আল্লাহর ওলি জমিনে আর কেউ, আবু বকর ওমর ওসমান আলীর চেয়ে বড় বুজুর্গ আল্লাহর জমিনে এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। তাহলে ওই সকল আল্লাহ রসুল এবং সাহাবিরা যে আমল করেন নাই, যেটা সুন্নত বহির্ভূত, এরকম আমল দরকার নাই।